নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবশিকদের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি বিকাশ নার্সারির একটা আপডেট ভিডিও। বর্তমান অবস্থায় এই বৈশাখ মাসে শুরুতে গাছে কি কি ফল আছে এবং নতুন কি কি জাতের গাছ উনি নিয়ে এসেছে সবগুলোই আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন এক এক করে আমরা দেখে নিই। প্রথমে এটা ব্যানানা ম্যাঙ্গো, দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা জাত, এর আটি একদম পাতলা। তো আমরা আস্তে আস্তে বিকাশদার সঙ্গে সব গাছের সঙ্গে পরিচিত হব। নমস্কার বিকাশদা। নমস্কার। এটা কি কলা বাগানে আছে না আম বাগানে আছে? আমরা এই সত্যি আমটা দারুণ সাইজ দেখো, এই হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা তো অরিজিনাল ব্যানানাই। এই গাছটা আমার কিন্তু গত বছর দুবার ধরেছিল। হ্যাঁ, দুবার কি ব্যানানা দুবার ধরে নাকি? এটাই তো ধরেছিল, আমি দুবার খেয়েছি এই গাছ থেকে গত বছর। তো আরো সরু ছিল গাছ, এবার একটু মোটা হয়েছে। এই যে গত বছর সেই খুঁটিগুলো গত বছরই ছিল। আচ্ছা আচ্ছা, দুবার আম ধরেছে। তাহলে ব্যানানা ম্যাঙ্গো বছর দুবার হচ্ছে? দেখলাম তো ধরেছে, এই গাছটা ধরেছিল। এর চারা তো আছে তাই না? হ্যাঁ হ্যাঁ আছে। তো আর এখানে কি কি জাতের চারা আছে একটু চারাগুলো দেখি। ওই দেখো, এটা পুরনো ভ্যারাইটি চ্যাটার্জি। আচ্ছা চ্যাটার্জি, বাহ। আর এটা তো ব্যানানা? হ্যাঁ এটা ব্যানানা। বাহ, প্রচুর আম ঝুলে আছে। ওরে বাবা, পুরো আমে ভরপুর। একটু আমিও দেখিনি, প্রচুর আম। দেখো হালকা কালারও আছে কিছু। হ্যাঁ একটু কালার আসছে, মানে রোদ থাকলেও কালারটা মানে ভালো আসে। তাও তো এইসব গাছ থেকে আমি ডগা নিয়েছি, নয়তো আরও ফল দেবো। দেবো এই যে একটা 4 কেজি, এখনই তো মনে হয় 1 কেজির উপর হয়ে গেছে, বেশ সাইজ হয় তো। এত আচ্ছা, এটা কি সমস্ত আম গাছ যখন মুকুল আসে এটা কি আগে অ্যাডভান্স এসেছিল না একসঙ্গেই? একসঙ্গে এসেছে। এত বড় হয়ে গেছে এখন? এত বড় তো হতেই হবে, নয় ও 4 কেজি কি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বিকাশ এটা কি জাতের আম? এটা কি আম আমি ঠিক জানি না, নাম জানি না। তবে এই আমটা যারা জানেন কমেন্টস করে জানাবেন, আমাদের সহযোগিতা করুন একটু, এই আমটা কি আম। আচ্ছা কি এটা কি নাম বলে আনা হয়েছিল মনে আছে সেটা না উল্টো পাল্টা হয়ে? সেটা তো মনে নেই, তবে এটা তো চাকাপাত তো না, চাকাপাত আরও কালার হয়। হ্যাঁ তবে একটু ওয়েট করে দেখো, এখনো তো কালারের সময় হয়নি। হ্যাঁ, তো কালার একটু হয়, গত বছরগুলো একটু কালার হয়েছিল। কেউ যদি এটার নাম জানা থাকে একটু কমেন্টস করে জানাবেন, তাহলে পরবর্তীকালে চারা করতে সুবিধা হবে। সমস্ত ডালে মুকুল ছিল। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আম চুরিও হয়, এই যে ছিঁড়ে নিয়ে যায়। আসল কথা এটা একটু সাইডের দিকে, তো ওর জন্য চুরি হচ্ছে। হ্যাঁ, এটা তো আপেল 99 আপেল বলে হরিমোহন 99 বলে আনা ছিল। বাহ, তবে এটা কালার হয়ে যায় আস্তে আস্তে, কালার হয়ে যায়। এই একটাই ধরে যান, আরও ছিল? আরও দুটো ছিল, ছেলেবেলে নিয়ে গেছে। বাহ, আমাদের ওয়েদারও আপেল হচ্ছে, কত গরম। এর চারাও তো আছে তাই না? হ্যাঁ চারা আছে। এটার বয়স কত হবে? এটা গত বছর লাগানো, 1 বছরের গাছ। এত বড় হয়ে গেছে? কত বড় বড় হয়েছে জানো? আচ্ছা, ওখানেও আছে। হ্যাঁ মাথা কেটে বিকাশ, এখানে দেখছি হাজার 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 বলে ভুল হবে, কয়েকশো যাই হোক, মৌসম্বির চারা। এটা কি মৌসম্বি? সবই সিকি মৌসম্বি। আচ্ছা আচ্ছা, এখানে একদম রেডি গাছ, রেডি গাছ, এগুলো ফল ধরা। আচ্ছা, গামলার মধ্যে করা আছে, এর নিচে ফুটো করা আছে তো নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, এই জমিটায় জল জমে। আচ্ছা, তবে দেখলাম যে জল জমা জমিতে বর্ষাকালে কিছু করা যায় না, তাই একটু উঁচু করে দিলাম, তার উপরে ইটের উপরে এগুলো রেখে দিলাম, জল নিচে থাক। আচ্ছা, আমার গামলা তো আর ডুববে না। না না না, দেখ আমার গাছ হয়ে গেছে। বাহ, এগুলো কি বিক্রির জন্য না আমি শো? এগুলো এই ফল বড় হবে তারপরে বিক্রি হবে। তবুও এই দেখে এখানে এখানে ছিল, এখান থেকে সব নিয়ে গেছে। আচ্ছা, যে যেটা পছন্দ করে সেটা দিয়ে দাও। হ্যাঁ, ওই 1700 টাকা করে বেশ কিছু বেঁচে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এরকম একদম রেডি গাছ আপনারা যদি ছাদ বাগানে করতে চান, জাস্ট নিয়ে ছাদে নিয়ে বসালেই হয়ে গেল। হ্যাঁ, এই ফল রয়েছে। আচ্ছা, এ কতগুলো চারা করা আছে এখানে? আমার আছে 450, এখানে নয় সব মিলিয়ে, আর ওইদিকে আছে মোট 450 করা। কি শুধু মৌসুমি না কমলাও আছে? এটা তো মনে হচ্ছে কমলা। এটা কমলা, ভুটানি ভুটানি কমলা। বাহ সুন্দর গাছ, এরকম হেলদি গাছ চাইলে আপনারা যোগাযোগ করবেন, এখানে পেয়ে যাবেন। তবে 1700 টাকা আমি কিন্তু উল্লেখ করেছি, সেটা কিন্তু আপনার সব সময় কিন্তু এক রেট থাকবে না। আচ্ছা আচ্ছা, তুমি তো দামটা বললে, ওটা কি কি হিসাবে বললে? এই দামটা কিন্তু বেশি দিনের জন্য নয়, আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন, কালকে পয়লা বৈশাখ, ডেটটা মনে রাখুন। হয়তোবা এক মাসের মধ্যে যদি কেউ নেন
এই 1700 টাকা রেটেই পাবেন। আচ্ছা আচ্ছা। তো দেখুন এখানে প্রচুর চারা রেডি করা আছে, আপনাদের যদি প্রয়োজন হয় আসবেন, এসে চারাগুলো নিয়ে যাবেন। এখানে দেখুন প্রচুর চারা, প্রত্যেকটা হেলদি চারা, রোগাগ্রস্ত কোনোটাই নেই। তো এগুলো আপনারা এখানে থেকে এসেই নিতে হবে, এগুলো অনলাইনে পাঠানোর মতো কোনো ব্যবস্থা হবে না, কারণ বড় বড় গাছ। তো তো বিকাশ আপনার এটাই তো সেই পুরনো বাগান ফুল গাছে? হ্যাঁ পুরনো বাগান, এই যে এই অংশটা তুলে দিয়েছি, নতুন লাগিয়েছি, এদিকটাও ছিল, হ্যাঁ নতুন বসানো হয়েছে। আর এইদিকে এগুলো এখনো রেখে দিয়েছি, তবে দু তিন দিনের মধ্যে এটা কাটবো, কারণ যদি আমরা খুব তাড়াতাড়ি কাটি ওকে আবার দুবার কাটতে হয়। হ্যাঁ গত বছর যেটা দেখেছিলাম দেখিয়েছিলাম, কিন্তু এবার যদি এখন কাটি তবুও কাটতে হবে। আচ্ছা আচ্ছা, একটু না কিন্তু গাছ এত বড় হবে ওই জন্যে এত লেট করে কাটছি, অনেকেই কেটে ফেলেছে অলরেডি, আমি কিন্তু এখনো কাটিনি, এবার কাটবো, হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে আমি এগুলো। আচ্ছা কি মাসে কাটা সঠিক সময়, এই মানে বৈশাখ মাসটাই সঠিক সময়? না এই চৈত্র, হ্যাঁ চৈত্র শেষ একেবারে, এই টাইমটা কাটলে ভালো, এই সময় কাটলে ভালো হয়, তবুও যে গাছ আছে তার অর্ধেক গাছ আরো কমিয়ে দিতে হবে। আচ্ছা মাঝখান থেকে একটা তুলে দিলে ভালো হবে যেন থাকে, আমি ওটা করব 15 ফুটে রাখবো। এই যে এটা কিন্তু 15 ফুটে আছে দেখো, ও মানে একটা থেকে একটা দূরত্ব 15 ফুট থাকবে দূরত্ব, তাই দেখো ভরে গেছে, এটা কিন্তু গত বছর 15 ফুট করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই এটা ভরে গেছে, একটা গাছে যদি তিন মন কুল হয় যারা অ্যাডভান্স তুলতে পেরেছে তাদের কিন্তু ওই দুই তিনবার তুলেই কিন্তু অনেকটা এগিয়ে গেছে পয়সার দিক দিয়ে, আর পরে কিন্তু 10 টাকা 7 টাকা 15 টাকা এরকম গেছে, সেটা তো গেছে, আমিও বিক্রি করেছি। আর আমার বেশিরভাগ কুলি নষ্ট হয়, তোলা হয় না, এদিকে লেবাররা ওইদিকে চারা বেচার ওইদিকে থাকে, আর এইদিকে তোলা হয় না খুব একটা, অন্তত যদি আমি আমার এই 3 বিঘা থেকে যদি আমি 2.5 লাখ বেচে থাকি তাহলে 2.5 লাখ পড়েছিল জমিতে নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুলছে আর সারা জমি সেটে ছিল কুলে। আচ্ছা তো চলো আর নতুন নতুন কিসের মাদার প্লান্ট করেছে ওগুলো একটু দেখি। তো বিকাশদার নতুন একটা চিন্তা ভাবনা করেছে, একদিন তো শুধু লেবু জাতীয় বা কুল নিয়েই ছিল, এখন উনি নতুন করে কিছু আঙুরের জাত এনেছে, তো উনি নিজের থেকে কনফার্ম তাই নিজেই কিছু চাষ করছে, নিজে এগুলো বসিয়েছে মাদার প্ল্যান্ট হিসাবে, এর যদি রেজাল্ট ভালো হয় তো উনি এখান থেকেও চারা করবে, এবং এর চারা অলরেডি উনি প্রচুর নিয়ে এসেছে বিক্রি সেল করার জন্য। তো বিকাশদা তো বলো আঙুরের সম্বন্ধে একটু কিছু বলো, কতগুলো জাত এনেছো আর এর কেমন কি কালার বা খেতে কেমন হবে? এখানে 5টা জাত আছে, 5টার মধ্যে এই লাইনটাই ব্ল্যাক, সারিটা ব্ল্যাক, এখানে এই যে সারিটা ব্ল্যাক, যদিও আমার ডায়েরিতে সব কোন লাইনে কোন গাছ কি কালার সব লেখা রয়েছে। কতগুলো কালার আছে মানে জাতের আছে? 5টা জাতের, 4টে গ্রিন ক্যাপসুল, আচ্ছা আচ্ছা, আর একটা ব্ল্যাক সেটাও ক্যাপসুল। তো চেষ্টা করছি যে এখানে আঙুর হবে কি হবে না, তার জন্য আসলে এটা পরীক্ষামূলকভাবে চাষ করা, তবে এগুলো সবই নাসিকের গ্যাপটের চারা, তুমি দেখো এই দেখো গ্যাপ, এই যে ও নিচেরটা আছে দেশি গাছ, তার উপরেই গ্রাফটিং বাঁধা, এটা হ্যাঁ নাসিক থেকে আনা ডাইরেক্টলি। আচ্ছা আমরা বাজার থেকে যেটা কিনে খাই ওগুলো তো নাসিকেরই সবই সবই নাসিকেরই ফসল? আচ্ছা আচ্ছা, তাহলে তো নিশ্চয়ই সঠিকই হবে, জাত সম্পর্কে কোনো মানে ইসে নেই, ভুল নেই। আচ্ছা আচ্ছা, কোনো ভুল নেই, কিন্তু আমাদের এখানে কি হবে সেটা আমরা এখন চাষ করেই দেখতে হবে, আগে থেকে তো জানি না। অনেকেই বলতেন যে এখানে মোসাম্বি টক হয়, কমলা টক হয়, কিন্তু আজকে তো চাষ করে দেখছি সেটা ভুল ধারণা, প্রত্যেকটাই তো ভালো হচ্ছে। হ্যাঁ তো দেখছি এবার এটাও চাষ করে দেখি কি হয়, তারপরে বুঝবো, 1-1.5 বছর হয়তো বা অপেক্ষা করতে হবে, তারপরে রেজাল্ট পাওয়া যাবে, ফুল আসলো কি আসলো না এবং ফল ধরলেও কত কেমন হবে কত সংখ্যায় হবে সেগুলো সবই দেখতে থাকবো, এবং এটা কিন্তু 2-3 মাস অন্তর অন্তর ভিডিও প্রকাশ করা দরকার, সবাই ফলো করবে আর কি। আচ্ছা এর চারা কি আছে বিক্রি সেলের জন্য? চারা আছে, এটা আপনি যে জাতেরই নিন 1 পিস 500 টাকা। আচ্ছা আচ্ছা, এখনও চারা রয়েছে,
ঠিক আছে চলুন তাহলে আর কি কি আছে একটু দেখি। আমরা মাঠের তো প্রচুর মাদার প্লান্ট দেখলাম, এবার এক এক করে নার্সারির গাছগুলোর সঙ্গে পরিচিত হব। তো বিকাশ দা, এটা কি মৌসম্বি না অন্য কোনো জাত? না এটাও আমার সিকিম মৌসম্বি। এটা প্রচুর ধরেছে তো? না সুন্দর, গাছটা এত ছোট কিন্তু প্রচুর ফল হয়েছে। বাহ, প্রচুর ফল হয়েছে, দেখো আরে দারুণ। আর তার পাশেরটা কি জাত এটা? এটা হচ্ছে ভুটানি কমলা। এটা তো ফল এসেছে দেখি ভালো, প্রচুর ফল এসেছে। মানে সাইজ ছোট তো দূরের থেকে সেভাবে বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, তারপরে ফুল আসলো। আচ্ছা একটা আম দেখছি, চাকা পাশ। এ বাবা, এখনই কালার? এই দুটো ছিল, একটা পোকাতে বোটা কেটে দিয়েছি পড়ে গেছে। বাহ খুব সুন্দর, এর চারা কি হবে? হ্যাঁ আচ্ছা, এখানে আপেল গাছ, আপেলে একবার ফুল এসে ঝরে গেছে, এইবার যে ফুলগুলো আসছে সম্ভবত এবার আপেল হবে। এই যে ফুলটা এই যে মোটা মতো না, এটা আপেল হবে। আচ্ছা আচ্ছা, এটা যে আমার ইন্ডিয়ান গোল্ডেন মৌসম্বি যেটা, আচ্ছা এটা কিন্তু গত বছর এক জায়গায় কিন্তু সাতখানা ছিল, তো এবছর তো 3, 2, 5 পাঁচটা, এবার একটু সংখ্যা কমে গেল নাকি? না সাতখানা, এই দেখো এই দেখো এই দেখো, আম দেখছি এটা সেই 4 কেজি। ওরে বাবা, আমার হাতের উপর রাখা আছে তাহলে আপনারা বুঝতেই পারছেন এর সাইজটা কেমন, বিরাট বড় বড় সাইজ। এর চারাও তো হবে নাকি? হ্যাঁ, এদিকে সন্ধ্যা নেমে আসছে। একটা তাড়াতাড়ি বলে রাখি, এটা হচ্ছে দার্জিলিং, আমার নিজের হাতে কলম করা দার্জিলিং থেকে ডাল এনে। আচ্ছা আচ্ছা, সেই ওই পুরনো নার্সারিতে কিছু চারা দিয়ে গেছিলাম। আচ্ছা, আমি তো একটা চারা নিয়ে গেছিলাম, দেখো ধরেছে না ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে দার্জিলিং থেকে যে ডগা নিয়ে এসে গ্রাফটিং করেছিল সেগুলোই? সেটাই। আচ্ছা, এটা হচ্ছে 2 বছর আগে, আবার এই বছর এনেছি ডাল। এটা চারা কি রেডি হয়েছে? না না, এই ফল খাবো তারপরে দেব। আচ্ছা, এই পাশে যে বড় বড় কমলেবু চারা দেখছি এগুলো কি জাতের? এইটাই হচ্ছে ওই যে আমার ওখানে প্রথম যে তোমরা ভিডিও করেছিলে, যে গাছটা প্রচুর ধরেছে সবচেয়ে সংখ্যায় বেশি, যেটা আফ্রিকান বলা হচ্ছে, ওই ওই ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা বড় চারা, আমি কিন্তু কুরিয়ারে দিতে পারবো না কাউকে। হ্যাঁ, এসে নিতে হবে। অল টাইম আমরা, ইন্ডিয়ান মৌসুমী তাকে 3টে স্টেপে রয়েছে। এ বাবা, এ তো খাওয়ার মতন হয়ে গেছে বিকাশ দা, এটা কি অল টাইম হয়ে গেল নাকি? দাঁড়াও একটা ছিড়বো, বুঝলে, দেখি এর মধ্যে কি খারাপ কি ভালো, এখান থেকে ছিড়বো। হ্যাঁ আচ্ছা, ছেড়ো ছোট দেখে। আচ্ছা ছেড়ো, তো জল দেওয়া হয়নি নাকি, নরম নরম হয়ে গেছে। এই তো লেবু হিট হয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কি পেয়ারা বলো দাদা? প্রচুর ফুল দেখছি গাছে, ফুল ফল। আমি এনে এখানে চারাটা রেখেছিলাম। আচ্ছা, এখন জাত আমিও ভুলে গেছি, ওই জন্য সরাচ্ছি না। ওতে এত পেয়ারা হয়ে সবগুলো, বেশিরভাগগুলো ছিঁড়ে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা, নয় কিন্তু দুর্বল হয়ে যাবে। আমি কেটে দেবো, ওটা সাইজ করে কমিয়ে দেবো। এই গাছটা কিন্তু সারা বছর ফল হয়। আচ্ছা আচ্ছা, এখানে কিছু ফুল গাছও আছে। তুমি এখানে আছো, ওরাও আছে। আচ্ছা, তো দেখো বিকাশ দা শুধু ফল নয় ফুল গাছও কিছু করেছে, খুব সুন্দর লাগছে দেখতে গার্ডেনটা। চৈত্র মাসের শেষ দিন আমাদের গাছে ধরলো। এটা কি মাসে ফুল এসেছিল? এটা ও হচ্ছেই শুধু, ওখানে ছোট বড় হচ্ছেই, দেখো এই অফ টাইমে। এটা ইন্ডিয়ান মৌসুমী, মিষ্টি হয়েছে কি না দেখো। না ওখানে একটা দাদা আছে, দাদাকে দাও, খেয়ে দেখো। খেয়ে দেখো, মিষ্টি আছে, ভালো মিষ্টি। তা কত এসছো? কত এসছো? গাংনাথ। নাম কি?
এই গাছেরই লেবু তোমাকে এখন যেগুলো ছোট ওটা খাওয়াবো দারুণ মিষ্টি তা এটা খেতে হবে তোমার নভেম্বর ডিসেম্বর এখন এখন যা তবে লেবুটা ছোট তো ওর জন্য খেয়ে পোষালো না মৌসুমি খেলাম এবার একটু বাদ বাকি গাছগুলো দেখাই তো বিকাশ দা এটা কি জাতের আম বড় বড় ধরে আছে এটা কাঠিমন কাঠিমন আচ্ছা আচ্ছা কাঁচাই মিষ্টি পাকাই মিষ্টি এটা দুটো আগে আগে ধরে আছে সাইজটা ভালো হয়েছে বড় সাইজ হয়ে গেছে একটু আগে এসছে সাইজ ভালোই হয়েছে আর এদিকে পিং পং লঙ্গন হ্যাঁ এটা পিং পং ফুল চলে এসেছে গাছে ফুল এসছে আচ্ছা তবে আমি আমার পিং পং এর চারা আসবে বাইরে থেকে অর্ডার করা হয়েছে সেটা আসবে শ্রাবণ মাসের প্রথম দিকে আচ্ছা আচ্ছা না এখনো দু তিন মাস পর তো বিকাশ দা এই মুহূর্তে আপনার কাছে কতগুলো প্রজাতির ফল গাছ আমরা পেয়ে যাব আর আপনার ঠিকানাটা একটু আরেকবার বলে দেবেন লেবুর ভ্যারাইটি তো অনেকগুলোই রয়েছে এখন অনেক রয়েছে যদিও চারা কম কম আছে কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে অন্তত লেবুর সব নিয়ে 15টা ভ্যারাইটি তো নতুন ভ্যারাইটি রয়েছে আর তারপরে চলবে আরও যত দিন যাবে চলবে নতুন নতুন আসবে করব আমার ফোন নাম্বার 9002716291 এই নাম্বারে আপনারা আমার সাথে কথা বলুন কোনো প্রয়োজনে আর চারার চাষবাসের যদি করতে হয় তার জন্য আলোচনা করতে পারি আমার যতটুকু জানা আছে আর কি আপনাদের শেয়ার করব আর এই নার্সারি অ্যাড্রেসটা একবার এটা অ্যাড্রেস এটা হচ্ছে আমার নদিয়া জেলা রানাঘাটের পাশে আমার নার্সারি মূলত আপনি যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে রানাঘাটে নামতে হবে যদি আপনি কৃষ্ণনগর বা মুর্শিদাবাদ গেদেবানপুর থেকে আসেন রানাঘাটেই নামতে হবে রানাঘাটে নেবে আপনি বনগা রানাঘাট লোকাল চাপুন নব রায়নগরে নামুন নব রায়নগরে নেমে আপনি টোটোওয়ালাদের জিজ্ঞেস করুন যে বিকাশের নার্সারিতে যাবেন আপনি টোটো ধরে আসতে হবে যেহেতু স্টেশন থেকে 2 কিলোমিটার তাই টোটোতেই আসতে হবে তো ওনাদের কাছে বলবেন যে বিকাশের নার্সারি যাবো নিয়ে আসবে যদিও আমি আমাকে ওনারা সবাই চেনে আর এটা হচ্ছে 5 নম্বর রেলগেট জায়গাটার নাম হচ্ছে কোড়াবাড়ি 5 নম্বর রেলগেটটা এই ব্যাপারটা হচ্ছে কোড়াবাড়ি আমার গ্রাম আমি থাকি আচ্ছা 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 কিন্তু আর 5 নম্বর রেলগেট এর মিডিলে হয়ে গেছে আমার নার্সারি আচ্ছা আচ্ছা বলে একটা এখন আর কোড়াবাড়ি বলা যায় না আমাকে তো আমার নার্সারি চিনবে আমাকে বাড়ি কোথায় তা তো দেখবে না আচ্ছা আচ্ছা মানে 5 নম্বর রেলগেট বললেই হবে 5 নম্বর রেলগেট ওটা বললেই হবে সেটা ওই গাংনাপুরে নামলেও আপনি আসতে পারবেন রায়নগর নামলেও আসতে পারছেন কিন্তু গাংনাপুরে যারা বনগার দিক থেকে আসবেন তারা গাংনাপুর নাম আর যারা রানাঘাট থেকে আসবেন রায়নগর নিয়ে যান ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার